Hi friends, this is Mo and welcome back to my channel Moulik Lame Kumar. আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সামনেই আসছে পয়লা বৈশাখ, বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখ উপলক্ষে একটা বাঙালি ট্র্যাডিশনাল মেকআপ লুক। আর গরমও কিন্তু পড়েছে প্রচন্ড, তার মধ্যে আমরা যদি এই গরমে মেকআপ করি আমাদের প্রায় সবার মধ্যে ভয় থাকে যে মেকআপ গলে যাবে, মেকআপ উঠে যাবে, গরমের মধ্যে মেকআপ জাস্ট ইম্পসিবল। এই সব সমস্যা সমাধান করার জন্যই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। গরমেও তোমরা কিভাবে একটা সুন্দর মেকআপ লুক পেতে পারো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে কি করতে হবে, ইয়েস একদমই, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে জব করে সাবস্ক্রাইব করে দাও। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি সবার প্রথমে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, এবার যে স্টেপগুলো করবো সেগুলো তোমাদের সাথে আমি সব শেয়ার করব। তো সবার প্রথমে স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, এবার তারপরে যেটা সবার প্রথমে ইউজ করব সেটা হচ্ছে একটা টোনার। তো টোনারের জন্য আমি হচ্ছে এখানে ইউজ করছি লাভার্টের এই ফেস মিস্টটা। তোমরা কিন্তু চাইলে টোনারও ইউজ করতে পারো, তো আমি এটা ইউজ করে নেব প্রথমে। তোমরা কিন্তু সবকটা প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সো প্লিজ দেখে নিও। সেকেন্ড স্টেপে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ভালো ময়েশ্চারাইজার। আর ময়েশ্চারাইজারের জন্য হচ্ছে আমি এখানে ইউজ করছি ডারমাকোর এই 5% প্রোপিলিন অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা। এটা ভীষণই লাইট ওয়েট আর খুব ইজিলি হচ্ছে স্কিনের সাথে মিশে যায়। আমার মতন অয়েলি স্কিন যাদের, তারা এই সামার সিজনে সবসময় চিন্তায় থাকে যে স্কিনে কিছু লাগালে স্কিন প্যাচ প্যাচে হয়ে যায়। তো একদমই না, স্কিনে যদি একটা ভালো স্কিন কেয়ার রুটিন মেনটেন হয় তো স্কিন একদমই প্যাচ প্যাচে দেখায় না। তাই এই সামার সিজনে তোমরা কিন্তু সবসময় জেল বেস ময়েশ্চারাইজারটাই ইউজ করো। এবারে চলে যাবো থার্ড স্টেপে, যেটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, সেটা গরমকাল হোক, শীতকাল হোক, রাত হোক, দিন হোক, সবসময় ইউজ করা অবশ্যই প্রয়োজন। তো আশা করছি তোমরা সবাই বুঝে গেছো কি সেটা, ইয়েস একদম, সানস্ক্রিন। তো এই সানস্ক্রিন ছাড়া যদি তোমরা মেকআপ করো মেকআপ কিন্তু কালো হয়ে যাবে, মেকআপ স্কিনে বসবে না আর দেখতে কিন্তু কালো লাগবে। তো অবশ্যই মেকআপ করার আগে সানস্ক্রিন ইউজ করো। আর আমি এখানে ইউজ করছি ডারমাকোর 1% হাইলোরিনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। এটা হচ্ছে আমার ভীষণ 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 ফেভারিট একটা সানস্ক্রিন। যেহেতু আমার ওয়াইলি স্কিন, তো সানস্ক্রিন ইউজ করতে কিন্তু আমার ভয় লাগে, কারণ সানস্ক্রিন ইউজ করার পর স্কিনটা অনেকটা প্যাচ প্যাচে দেখায়। তার জন্য হচ্ছে আমি এই ডারমাকোর এই সানস্ক্রিনটা ইউজ করছি, কারণ এই সানস্ক্রিনটা একদমই স্কিনে প্যাচ প্যাচে করে না, একদম সুন্দরভাবে অ্যাবসর্ব হয়ে যায়। তোমরা যারা যারা সানস্ক্রিন ইউজ করো না, এই মুহূর্ত থেকেই হচ্ছে সানস্ক্রিন ইউজ করা শুরু করে দাও যদি স্কিনটাকে ভালো রাখতে চাও। কোন সময়ের মধ্যে কিন্তু এটা ভালোভাবে স্কিনে অ্যাবসর্ব হয়ে গেছে। তো তোমরা অয়েলি স্কিন যাদের ভয় পাও সানস্ক্রিন ইউজ করতে, তোমরা কিন্তু এটা একবার হলেও ইউজ করে দেখতে পারো। তো নেক্সট যে স্টেপটা করবো সেটা হচ্ছে একটা ভালো প্রাইমার ইউজ করে নেবো, কারণ আমার এই দু সাইডে একটু পোর্স আছে, সেগুলোকেই লক করার জন্য আমি একটু সামান্য পরিমাণে প্রাইমার ইউজ করবো। আর প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইটের প্রাইম ইন পারফেক্ট হাইড্রেটিং প্রাইমার। তো এই যে এই প্রাইমারটা, জাস্ট এখানে একটু প্রাইমারটা ইউজ করার আমার দুটো কারণ, এক তো পোর্সটাকে লক করে দেয় যাতে প্রোডাক্ট পোর্সের মধ্যে না ঢুকে যায়, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্কিনটাকে একটা সুন্দর স্মুথ তৈরি করে দেয়। তো প্রাইমারটাকে আমি কিছুক্ষণের জন্য স্কিনে এইভাবেই রাখবো, ততক্ষণ হচ্ছে বসে না থেকে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেবো। আইব্রোটা করার জন্য আমি এখানে ডার্ক ব্রাউন কালার নিয়েছি আইশ্যাডো প্যালেট থেকে, সেটাকে নিয়ে আমি আমার আইব্রো দুটো লাইন ক্রিয়েট করছি। আর মিডিলে আমি সেরকম প্রোডাক্ট দিচ্ছি না, কারণ মিডিলে আমার কিন্তু অলরেডি হেয়ার আছে। তো দেখো এইভাবে লাইন কেটে নিয়ে ওটাকে একটু কনসিলার দিয়ে ক্লিন করে নিলেই বেশ আইব্রোটা দেখতে সুন্দর লাগবে, আর আইব্রোটা দেখতেও কিন্তু একদম ন্যাচারাল লাগবে। এই গরমের মধ্যে কিন্তু আমি স্কিনে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, জাস্ট হচ্ছে আমি কনসিলার ইউজ করবো, যেটা হচ্ছে আমার একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে। আর এটা হচ্ছে ইনসাইটের HD কনসিলার, তোমরা অবশ্যই লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। জাস্ট এই কনসিলারটা নেব। তো কনসিলারটা কিন্তু আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করবো না, জাস্ট যেখানে যেখানে হচ্ছে আমার ডার্ক সার্কেল ডার্ক স্পট আছে ঠিক সেই জায়গাগুলোতে ইউজ করবো, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করবো। কনসিলারটাকে হচ্ছে আমি আমার চোখে নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি ডার্ক সার্কেল হাইড করার জন্য, আর তার সাথে একটু আইলিডের ওপরে অ্যাপ্লাই করব, আর আমার পুরো ফেসে একটু সামান্য পিম্পলস দাগ আছে সেগুলোকে হাইড করার জন্য আমি কনসিলারটা ঠিক সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করবো, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো তোমরাও কনসিলার যদি ইউজ করো এবার হচ্ছে এটাকে ভালো করে ব্লেন্ড করব,
সেই জায়গাটাতেই হচ্ছে অ্যাপ্লাই করো। আর চেষ্টা করো ফাউন্ডেশন অ্যাভয়েড করার এই গরমের মধ্যে। যদি প্রয়োজন হয় কনসিলারের তাহলে কনসিলার লাগাও, না হলে একদমই প্রয়োজন নেই। এই গরমে একটা সুন্দর সামার স্কিন কেয়ার রুটিন মেনটেন করো, আর তার সাথে একটু হালকা ব্লাশ লাগিয়ে নাও আর বেরিয়ে যাও। দেখো এতেই তোমার একদম খুব সুন্দর একটা ন্যাচারাল লুক কিন্তু তোমার পেয়ে যাবে, আর তার সাথে স্কিনটাও সেফ থাকবে। তো সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগাতে ভুলো না। যেহেতু আমি কনসিলার অ্যাপ্লাই করেছি তার জন্যই হচ্ছে আমি এখানে এই কম্প্যাক্ট পাউডারটা ভরে ভরে লাগিয়ে নিচ্ছি, কারণ যেটুকু মেকআপ করছি সেটা যেন লং লাস্টিং হয় তার জন্যই আমি কম্প্যাক্টটা ইউজ করে নিয়েছি। তো এবার করে নেবো আমার ফেসটাকে হালকা করে কন্ট্রোল। এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা কিন্তু করতেও পারো নাও করতে পারো, বাট আমার কন্ট্রোলটা করতে একটু ভালো লাগে তাই আমি কন্ট্রোল করে নিচ্ছি হালকা ভাবে একদম। তোমরা কিন্তু এটাকে স্কিপ করতেও পারো। আমি কিন্তু সবকটা প্রোডাক্টের লিংক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। কন্ট্রোল করার পর আমি ইউজ করবো ব্লাশ, আর ব্লাশের জন্য আমি এখানে মাস্টাপের এই লিকুইড ব্লাশটা ইউজ করছি। ভীষণ ভীষণ সুন্দর একটা কালার, একদম ন্যাচারাল একটা লুক দেবে। তো এটাকে জাস্ট আঙুলে নিয়ে আমি একটু লাগিয়ে সেটাকে ট্যাপ ট্যাপ করে নেবো। ক্রিম ব্লাশটা লাগানোর পর আমি এখানে হালকা করে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করে দিচ্ছি ক্রিম ব্লাশটাকে লক করার জন্য। এস মেকআপটাকে শেড করার জন্য আমি ইউজ করছি ফেসেস কানাডার মেকআপ ফিক্সার। সো ইয়েস, এই যে এই প্যালেটটা থেকে আমি আমার কন্ট্রোল করেছি, তার সাথে ব্লাশটা পাউডার ব্লাশ যেটা সেটাও অ্যাপ্লাই করছি, আর তার সাথে হাইলাইটার হালকাভাবে একটু দেবো। যেহেতু দিনের মেকআপ অতিরিক্ত স্কিন চকচক করলে ভালো লাগবে না, তাই হালকাভাবে দেখো হাতে করে নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লুকটা করার জন্য আমি এখানে ইউজ করছি নায়কার এই আইশ্যাডো প্যালেটটা। এই প্যালেটটাকে নিয়ে আর কি বলবো, নায়কার এই আইশ্যাডো প্যালেটটা এত পিগমেন্টেড আর এত সুন্দর। আমাদের রেগুলারে যে কটা কালার আমাদের প্রয়োজন হয় সবকটা কালার কিন্তু এর মধ্যে আছে। আমি প্রথমে ডার্ক ব্রাউন কালারটা নিয়েছি, আর আমার আউটার কর্নারে ভি আকারে হচ্ছে আমি ওটাকে ব্লেন্ড করছি, কারণ আমার চোখটা অনেকটাই ছোট, তো সেটাকে একটু বড় দেখানোর জন্যই আমি এইভাবে অ্যাপ্লাই করি আইশ্যাডো। আর ইনার কর্নারে কিন্তু আমি হচ্ছে একটা ইয়েলো কালার, একদম ইয়েলো কালারের একটা আইশ্যাডো নিয়ে সেটাকে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, ইয়েলো কালারটা এর মধ্যে তোমরা পাবে না, তার জন্য আমি অন্য একটা প্যালেট থেকে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছি। আর দেখো সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি নিচে হচ্ছে কাজল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু উপরে কোনো আইলাইনার ইউজ করবো না, জাস্ট নিচে কাজলটাকে দিয়ে ওটাকে হচ্ছে ওই ব্রাউন কালার যেটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি সেই ব্রাউন কালারটা নিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিলাম কাজলটাকে, আর সাইডে একটু কর্নারে লাইন দিয়ে নিলাম যাতে আমার আইলুকটা একটু টানা টানা হয়। তো তারপরে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ইয়া, একদম ডান আমার আই লুক, আইল্যাশ করে নিয়েছি আমি এখানে অফ ক্যামেরাতে। তারপর সুইস বিউটির একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর বর্ডার দিয়ে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে। এরকম করে লিপস্টিক করলে আমার বেশ ভালো লাগে, আর নিউড কালার তো অলমোস্ট সবারই ফেভারিট হয়। তো অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও ভালো। ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে কিন্তু ইন অ্যাডভান্স শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার এন্ড বাই বাই।